আমরা কথা বলতে আসি কোরআনে, কিন্তু সামনে থেকে মাইক কেন টানা হয়? হাজার হাজার মানুষের সামনে মাইক টানছে একজন মানুষ, আমরা কি কথা বলি না চুপ থাকি? বলেন না করবেন না, আমরা কি কথা বলি না চুপ থাকি? চুপই তো থাকি। হাজার হাজার মানুষ সামনে মাইক টানা হচ্ছে, ওয়াজ তো বেশি কিছু লাগে না, জান্নাতে যাওয়ার জন্য বেশি ওয়াজের দরকার নাই। আল্লাহ ওয়াজ খুব কম করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আনবে, আমল সালেহ করবে, জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ, ওয়াজ কি আল্লাহর বেশি? খুব কম। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেশি ওয়াজ আমি শুনবো না, আমারে হালকা কিছু ওয়াজ দেন, আমি জান্নাত পেতে চাই। রাসূল বললেন, তুমি কি আমল করবে বলো? ইদা সাল্লাইতুল মাকতুবাত ওয়া সুমতু রমাদান ওয়া আহলালতুল হালাল ওয়া হারামতুল হারাম ওয়া লাম আজিদ আলা যালিকা শাইয়ান আদখুলুল জান্নাতি ইয়া রাসূলুল্লাহ। হে রাসূল, আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব, রমজান মাসে রোজা রাখব, হালালকে হালাল জেনে হালাল জীবন গ্রহণ করব, হারামকে হারাম জেনে হারাম জীবন বর্জন করব, আদখুলুল জান্নাতি ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাতে যাব না? রাসূল মুস্কি হাসি মেরে বললেন, অবশ্যই তুমি জান্নাতে যাবে। তাহলে কি ওয়াজ বেশি লাগে? তো ওয়াজ তো সব আমি হামজা করে দিছি। এখন আমি যদি কথা বলা শুরু করি, সবাই থাকবেন তো না দৌড় মারবেন? অন্তত ইজ্জত রক্ষার জন্য তো থাকা দরকার। সবাই থাকতে রাজি আছি তো? জোরে বলি, জোরে বলি, ইনশাআল্লাহ। কিন্তু আমাদের দুঃখ আছে কিছু, সে দুঃখ কি জানেন? দুঃখ হলো আমরা তো বাবার গল্প বলতে আসি না, আমরা তো দাদার গল্প করতে আসি না, আমরা কথা বলতে আসি কোরআনে, কিন্তু সামনে থেকে মাইক কেন টানা হয়? ঠিক কি না? মাইক কেন টানা হয়, মাইক কেন টেনে নেওয়া হয়, মাহফিল কেন স্থগিত করা হয়, কেন? হাজার হাজার মানুষের সামনে মাইক টানছে একজন মানুষ, আমরা কি কথা বলি না চুপ থাকি? বলেন, একটু আসামি বানাচ্ছি আপনাদের, রাগ করবেন না, আমরা কি কথা বলি না চুপ থাকি? চুপই তো থাকি। হাজার হাজার মানুষ সামনে মাইক টানা হচ্ছে, হুমকি ধামকি দেওয়া হচ্ছে। এদেশের ইতিহাসেও বলে আমরা চুপি ছিলাম, বাংলার সর্বশেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা যখন তাকে লর্ড ক্লাইভরা তাকে ধরে নিয়ে যাচ্ছিল হাত পা বেঁধে, লক্ষ লক্ষ মানুষ নাগরিক এই দৃশ্যটা দেখতেছিল আর চোখের পানি ফেলে ফেলে কাঁপতেছিল। লর্ড ক্লাইভ তার আত্মজীবনীতে লেখে, আমরা কাঁপতেছিলাম সেদিন, শুধু যদি প্রত্যেকটা নাগরিকের হাতে শুধু একটা করে ঢিল হাতে নিয়ে ঢিল ছুড়লেও 180 বছরের পরাধীনতার শৃঙ্খলে এই জাতি আবদ্ধ হওয়া লাগত না। আমরা কথা বলি না তো, হক কথা বললে পরে 18 কোটি মানুষের মুখ থেকে যদি আজকে হক কথা বের হতো, কোন বাতিল শক্তি মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস পেত না। আমরা কথা বলি না, অথচ কথা বলার কি পুরস্কার জানেন? চুপ থাকা নীরব ঘাতকতা, যে চুপ থাকবে সে নীরব ঘাতক। আল্লাহ বলছেন, ইমানদার কথা বলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কূলু কওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. إمام داريرا تمرا كبل مطرا وكي هوي كربي آر جنرے خديو جا بولبي شجا كتا بولبي ইনি বিনিয়ে টেকনিক করে হেকমত খাটায় পেঁয়াজ গুস করে কোনো কথা বলতে যেও না। ও কোনো কাউলান সাদিদা, শুধু আমলটা যদি ঠিক রাখতে পারো, তোমার জীবনের যত আমল করতে নিয়ে ভুলগুলো হয়েছিল, সেই ভুলগুলো আমি আল্লাহ তোমার সব ইসলাহ
সংশোধন করে দেব, তমাম জিন্দেগির সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। আমরা তো কথা বলি না, কথা বলার দরকার আছে না নাই? সবচেয়ে বড় মুজাহিদ কে জানেন যে জালিম শাসকের সামনে বুক উঁচু করে কথা বলতে পারে? আমির হামজা একটি ভয়ঙ্কর নাম, তাই না? সাইয়েদুস সুহাদা, উহুদের রণাঙ্গনে সবচেয়ে বড় ভূমিকা কার ছিল বলেন? কার ছিল? আমির হামজা। উহুদ ময়দানকে তিনি তছনছ করেছিলেন, 32 জন কাফেরকে জাহান্নামে পাঠিয়েছিলেন বদরের প্রান্তরে। সম্মানিত ভাইয়েরা, ইসলামকে মানতে গেলে স্ট্রেট ফরওয়ার্ড হতে হবে, সোজা হতে হবে। ইসলামকে মানতে গেলে আমাকে সোজা মুখে চলতে হবে। জান্নাত একটা রাস্তা দিয়ে, সেটা হলো ইহদিনাস সিরাতাল, একটাই পথ। সিরাতুল মুস্তাকিমটা কি? এটা তাফসীর আবার সূরা ইয়াসিনে এসেছে, ওয়ানিয়াবুদুনি হাদা সিরাতুল মুস্তাকিম, আমার ইবাদত করো, ইবাদতটাই হলো সিরাতুল মুস্তাকিম। কিন্তু ইবাদত তো আমরা অনেকে বুঝি না। আসছি ব্যাখ্যামূলক আলোচনায়, সময় কি আমাকে দেওয়া যায়? আমাকে দেওয়া যায় সময়? সম্মানিত ভাইয়েরা, আমি সূরাতুল মায়দা থেকে দুটো আয়াত আমি তেলাওয়াত করেছি। এই দুটো আয়াতকে সামনে রেখেই আমি কিছু কথা বলতে চাচ্ছি। আল্লাহ পাক আমাকে সকল সবার আগে আমাকেই আগে আমল করার নিয়তে বলার এবং আপনাকেও শোনার তৌফিক দান করুক। আমিন। জোরে বলি আমিন। কোরআন একমাত্র কিতাব এটা, এছাড়া পৃথিবীতে যা কিতাব আছে এর সমকক্ষ কোনো কিতাব পৃথিবীতে নাই। অতএব সর্বশ্রেষ্ঠ কিতাব বলার দরকার নাই এটাকে। আমি সর্বশ্রেষ্ঠ বলবো কেন? সবগুলো কিতাবকে শ্রেষ্ঠ বলে এটাকে সর্বশ্রেষ্ঠ বলছি আমি। এই কিতাবের সঙ্গে কোনো তুলনাই চলবে না পৃথিবীর কোনো কিতাবের। পৃথিবীর সব কিতাব হলো দুনিয়ার, এই কিতাব হলো আসমানের। সর্বশ্রেষ্ঠ বলার দরকার নেই, বলবো একমাত্র কিতাব এটা, ঠিক কিনা? ইসলাম সর্বশ্রেষ্ঠ দিন না, ইসলামকে আমি সর্বশ্রেষ্ঠ ধর্ম বলার দরকার নাই। সর্বশ্রেষ্ঠ ধর্ম বলতে গেলে সকল ধর্মের বৈধতা আমি স্বীকার করে বললাম ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম। কিন্তু ইসলাম বলছে এই পৃথিবীতে আল্লাহর বক্তব্য, আল্লাহর কথা হলো এই পৃথিবীতে কোনো ধর্ম নাই ইসলাম ছাড়া, ঠিক কিনা? ইন্নাদ দ্বীনা, কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র দ্বীন, মতবাদ, জীবন বিধান ইন্দাল্লাহিল ইসলাম। আরো জোরে, ইসলাম। আরো জোরে, ইসলাম।